আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মলি মাছের সরাসরি বাচ্চা প্রদান সম্পর্কে একটি ভিডিও অর্থাৎ মলি মাছ কীভাবে সরাসরি বাচ্চা প্রদান করে থাকে একুড়িয়ামের সব থেকে জনপ্রিয় মাছ হল মলি মাছ এই মাছ নানা রঙের পাওয়া যায় একুড়িয়ামে মাছ পোষার আনন্দটা একটু বেশি হয় যদি বাড়িতেই এই মাছের বাচ্চা করা যায় এই মলি মাছের বাচ্চা করা সব থেকে সহজ কারণ এই মাছের ডিম পাড়ানোর সমস্যা নেই কারণ এই মাছ সরাসরি বাচ্চা পারে খুব সহজেই আপনি আপনার বাড়িতে এই মাছের বাচ্চা করাতে পারবেন জেনে নিন কীভাবে খুব সহজেই মলি মাছের বাচ্চা করা যায় মলি মাছ সাধারণত তিন মাস বয়স হলেই বাচ্চা পারতে সক্ষম হয়ে উঠে প্রতি মাসে একবার থেকে দুইবার পর্যন্ত বাচ্চা দিতে পারে মে মলি মাছটি সাইজে যত বড় হতে থাকবে তত বেশি সংখ্যায় বাচ্চা দিতে থাকবে একটি মেয়ে মলি মাছ কমপক্ষে দশটি থেকে দুইশটি পর্যন্ত বাচ্চা পারতে পারে এই জাতের মাছ তিন মাস বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে দুই বছরের বেশি বয়স হয়ে গেলে এই মাছের আর বাচ্চা হতে চায় না মলিমাসের বাচ্চা পারাবার কয়েকটি পদ্ধতি রয়েছে আপনি আপনার সুবিধা মতন যে কোনো পদ্ধতিতে বাচ্চা করাতে পারেন মাছের বাচ্চা প্রদান করার লক্ষণ মলিমাছ যখন বাচ্চা প্রদান করবে তখন মাছটির পেটটি খুব মোটা থাকবে এবং মাছ উল্টে যাবে অর্থাৎ মাছ কোনোভাবেই তার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে পারবে না ঠিক সেই মুহূর্তে মাছটিকে আমরা আলাদা করে দেব কারণ মলি মাছ নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলবে এমনকি যেই মাছটি বাচ্চা প্রদান করবে সেই মাছটিও বাচ্চা খেয়ে ফেলতে পারে তাই মলি মাছটি বাচ্চা প্রদান করার সময় আমরা চৌ বাচ্চা বা একুরিয়াম থেকে আলাদা করে রাখব আমি ভিডিওতে যে মলি মাছের বাচ্চা প্রদান দেখাচ্ছি আমি এই পদ্ধতিতে মেয়ে মলি মাছটিকে আলাদা করে তারপর একটি প্লাস্টিকের বাক্সে নিয়ে নিয়েছি কারণ আমার মলি মাছটির পেট খুব মোটা হয়েছে এবং এই মাছটি বাচ্চা প্রদান করবে তাই আমি এই মাছটিকে আলাদা পাত্রে তুলে রেখেছি এবং আমি একটি চ্যাপ্টা ধরনের সরানো আকারের পাত্র নিয়েছি আপনারাও চ্যাপ্টা ধরনের সরানো আকারের পাত্র নেবেন পাত্রটি এমন সাইজে নিতে হবে যাতে অন্তত দুই লিটার জল ধরে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা বাসি জল দিয়ে মেয়ে মাছটি ছেড়ে দেবেন মাছটি সারার পর মাছটিকে একটু খাবার দিয়ে রাখবেন না হলে বাচ্চা দেবার সাথে সাথেই নিজেই নিজের বাচ্চাগুলি খেয়ে নিতে পারে মেয়ে মাসটিকে জ্যান্ত কেঁচু খেতে দিতে পারেন না হলে শক্ত বাতের দানা দেবেন বাদ দিতে হলে বাতের দানাগুলি ভালো করে ধুয়ে দেবেন না হলে জল খারাপ হয়ে যেতে পারে আটচল্লিশ ঘন্টার মধ্যে মেয়ে মাসটি বাচ্চা না পারলে জল পাল্টে দেবেন এবং যে জলটি দেবেন সেই জল যেন কমপক্ষে আটচল্লিশ ঘন্টা বাসি হয় মাছের বাচ্চা পড়া হয়ে গেলে দুই ঘন্টা পর মে মাছটি ওই জল থেকে তুলে নেবেন এবং মাছের বাচ্চাগুলি ওই জলে রেখে দেবেন মাছের বাচ্চাগুলিকে জ্যান্ত কেঁচো বা জ্যান্ত ডাফ খেতে দিতে পারেন না পেলে অ্যাকুরিয়ামের বড় মাছের জন্য যে খাবার বাড়িতে রাখা থাকে সেই শুকনো খাবার ও অল্প পরিমাণে দিলেও হবে দুই দিন পর মাছের বাচ্চাগুলিকে আরেকটু বড় জায়গায় বেশি জলে তুলে দেবেন মনে রাখবেন জল যেন সব সময়ই অন্তত আটচল্লিশ ঘন্টার বাসি হয় খেয়াল রাখবেন মাছ বাচ্চা দেবার পর অনেক সময় দেখতে পাবেন মে মাছটি জ্যান্ত বাচ্চার সাথেও কয়েকটা মরা বাচ্চাও পেরেছে বা কয়েকটি ডিম পেরেছে ওইরকম দেখলে ওই মরা বাচ্চাগুলি বা ওই ডিমগুলি তুলে ফেলে দেবেন না হলে ওইগুলি পচে গিয়ে জ্যান্ত বাচ্চাগুলি মারা যাবে দ্বিতীয় পদ্ধতিতে মলি মাছের বাচ্চা করানোর কোনো রকম ঝামেলা নেই আপনি যদি একুরিয়ামে শুধু মলিজাতের মাছ রেখে থাকেন তাহলে ওই একুরিয়ামে কিছু ঝাঝি জাতীয় জ্যান্ত গাছ দিয়ে দেবেন মলি মাছের বাচ্চাগুলি ওই গাছের আড়ালে লুকিয়ে পড়তে পারবে না হলে অনেক সময় অন্য মলি মাছ এমন কি যে মাছটি বাচ্চা পেয়েছে সেই মাছটিও বাচ্চা খেয়ে নিতে পারে একুরিয়ামের মধ্যে অন্য জাতের মাছ না রাখাটাই ভালো একুরিয়ামে প্লাস্টিকের গাছ দেবেন না মাছের বাচ্চা অসুস্থ হয়ে পড়বে একুরিয়ামে হওয়া বাচ্চাগুলোর জন্য জ্যান্ত ডাবা ছেঁকে নিয়ে দিতে পারেন না দিলেও খুব অসুবিধা নেই জ্যান্ত গাছের গায়ে যে শেওলা থাকে সেটি খেয়েও এই মাসের বাচ্চা বেশ ভালোভাবেই বেড়ে উঠবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ